বাংলার কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের জানাতে ইতালিতে প্রবাসী নারীদের আয়োজনে রোমের বিভিন্ন স্থানে বৈশাখ উদযাপন করা হয়েছে। বৈশ্বিক মহামারীর কারণে ও পবিত্র রমজান মাসে পয়লা বৈশাখ হওয়াতে একবারে সীমিত আকারে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য রোমের স্থানীয় কয়েকটি পার্কে পৃথক পৃথকভাবে একবারে প্রাকৃতিক পরিবেশে চিরাচরিত বাঙালি পোশাকে ও সাজে নারীরা একত্রিত হন। আরও ছিল বৈশাখের খাবার ও পিঠা। নারী নেত্রী ও সাংবাদিক মেহনাস্তা বাসুম শেলির সার্বিক তত্ত্বাবধানে রাজধানী রোমের একাধিক স্থানে বৈশাখী উৎসব উদযাপন করেছে প্রবাসী নারীরা। প্রবাসে বাংলার কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। করোনার কারণে স্বল্প সংখ্যক প্রবাসী নারীদের নিয়ে এই আয়োজন করেছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। প্রবাসী নারীদের উদ্যোগে আজকে আমরা অ্যাওর পার্কে এই বৈশাখী মেলা উদযাপনের আয়োজন করেছে তারা। আমরা আমন্ত্রণে এসেছি এবং আজকে বৈশাখটা আমরা যেহেতু করোনার মধ্যে আমরা ভালোভাবে উদযাপন করতে পারিনি, তবু বৈশাখের ইমেজটা আজকে আমরা কিছুটা হলেও পাচ্ছি। এবং মহিলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছে। এবং এই বছরটা সবার জন্য ভালো হোক, সুন্দর হোক এবং সাফল্যের সাথে করোনামুক্ত জীবনযাপন যেন আমরা করতে পারি, সে আশা ব্যক্ত রেখে আমি বৈশাখের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলার ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতিকে বেড়ে ওঠা প্রজন্মকে জানানোর জন্য প্রবাসের মাটিতে আমাদের এই আয়োজন। এবং এইরকম আয়োজনের মাধ্যমে আমাদের দ্বিতীয় প্রজন্ম এরা অনেক আমাদের দেশের ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে এবং তাদের সফলতা কামনা করছি। যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ। এ সময় উপস্থিত ছিলেন লায়লা শাহ, নার্গিস হাওলাদার, সুলতানা নিগার মিথা, ফাতেমা কবির, সৈয়দা শামিমা আক্তার, নাসরিন আক্তার, লাভলি বেগম, রোশনারা মুন্নি, ফারিয়া আখি, মলিন তাহের, সানজেদা বাসের, শিল্পী চৌধুরী, লিমা আক্তার, নাহিদা আক্তার, জায়দা আক্তার, নিগার আব্দুল, জিন্নাতারা নিশি, জান্নাতুল ফেরদুসি আখি, ইবা আলী, শাহিদা পারবিন, শামিমা আহমেদ, সাথী ইসলাম, সুমা আক্তার, মাহমুদা খাতুন, সামিয়া আক্তার, নিপা ব্যাপারী, সামিয়া আশা, আসমা আক্তার বিথি, শামিমা আক্তার নিপা, জুবায়দা গুলসানা রাশিমু সহ আরও অনেকেই। এছাড়াও ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের নারী নেত্রীরা ঐক্যবদ্ধভাবে এই বৈশাখ উদযাপনে মিলনমেলায় অংশগ্রহণ করেন। করোনার কারণে এ পর্যন্ত প্রাণের উৎসব করতে পারছে না উল্লেখ করে বলেন, শুধু বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোবাসি ও লালন করি এবং বেড়ে ওঠা আমাদের প্রজন্মদের বাংলাকে পরিচয় করার জন্যই ছোট্ট পরিসরে আমাদের এই আয়োজন করা হয়েছে। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।